হচ্ছে যে রোমা স্লট বিল্ট ইন ডে ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই, মিজান ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, দীর্ঘ 10 বছর যাবত উনি বিজনেস করে যাচ্ছেন। জি তো ইনশাল্লাহ। সেই সুবাদে আমি মিজান ভাই, আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছি আলোকিত সকালে, আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এই নার্সারির মধ্যে আপনার কোন কোন গাছগাছালি আছে, ফুলের গাছ কি আছে আর ফলের গাছ কি আছে তুলে ধরবেন। জি, প্রথমে কি ফল গাছ বলতে হবে? হ্যাঁ হ্যাঁ জি, ফলের মধ্যে আছে আমাদের কমলা আছে, হুম মালটা আছে, হুম পাকিস্তানি মালটা, বারিপুর মালটা, হুম হুম বারিওয়ান মালটা, হুম হুম আনার আছে, ডালিম আছে, হুম হুম এবং কি আপনার কাঠিমন আম আছে, হুম হুম পালমার আছে, হুম হুম তাহলে চায়না টেরি লিচু আছে, হুম হুম রাজশাহীর বোম্বে লিচু আছে, হুম হুম থাইজা। এখানে যে গাছগুলি দেখা জি যাচ্ছে জি, মিজান ভাই, এগুলির সাথে পরিচয় করে দেবেন। এগুলো হলো আমাদের দেশি আনার বলে, আনার গাছ, পেয়ারা, না আনার ফল, ডালিম, ডালিম ডালিম, ফল, হ্যাঁ হ্যাঁ ডালিম ফল হিসাবে বেচা হইতে আছে এখানে। আচ্ছা। আর এখানে আর এটা হলো যে আপনার বাড়িওয়ান মালটা, হ্যাঁ হ্যাঁ বাড়িওয়ান এই যে মালটা, মালটা হ্যাঁ বাড়িওয়ান। হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আরও আরও গাছ দেখা যাচ্ছে, ফলের গাছ দেখা যাচ্ছে, এইগুলি আপনি একটু জি পরিচয় করে দেবেন আমাদের চ্যানেলের জি, সাথে। এগুলো হলো আমাদের থাইজাম্বুরা, কলফের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হাইব্রিড থাইজাম্বুরা। হ্যাঁ হ্যাঁ এটা কি আরো বড় হয়ে ফল দিবে নাকি, জি, এর জন্য এটা করেছেন? এখন লাগার আছে আপনার আগামীতে আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ মতো এগুলো আমাদের সবগুলো আমাদের বলে, এবং কি ফলালা হ্যাঁ 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 আসো। রাইট, একজ্যাক্টলি। ভিউয়ার্স, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনার এই নার্সারিটার নাম কি দিয়েছেন? আমার নার্সারির নাম দিয়েছি রিপাদ রাফি, নাচারি, রিফাত, রিপাদ নাচারি, রিফাত কার নাম, রিপাদ আমার বড় ছেলের নাম। ছেলের নামে দেওয়া হয়েছে। জি আল্লাহ তাআলা রিফাতের দীর্ঘায়ু জীবন কামনা করে। আসলে আমরা বাবা মা আলহামদুলিল্লাহ, যা কিছু করি ছেলে সন্তানের জন্য করে রাখি, অবিশ্বাস। তো লাইক ফাদার লাইক সন, যেমন মিজান ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ছেলের নামে আপনি উৎসর্গ করে দিয়েছেন। এই যে কত জি, সুন্দর 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 আমাদের ইয়া ধরে আছে, জাম্বুরা না, জাম্বুরা এটা কোন আরো ভালো জাম্বুরা, আছে, দেশি না বিদেশি? না এটা হলো আপনার বিদেশি থাই জাম্বুরা বলা হয়, আচ্ছা আচ্ছা, থাই জাম্বুরা। যে আর এটা এখানে, গাছে তিন ফল, হ্যাঁ হ্যাঁ তিন এই যে ফল, তিন ফল, আচ্ছা আচ্ছা, ত্রিফলা যে গাছগুলি কেমন এই আছে, হলো চাইনিজ কমলা, হ্যাঁ চাইনিজ কমলা, এটা হলো নোটিস, বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা, এই হলো আবার থাই জাম্বুরা, হ্যাঁ এই হ্যাঁ যে এগুলো বড়গুলা, হ্যাঁ হ্যাঁ আবার ফুল এই গাছের হলো, মধ্যে কি আছে? এগুলো হলো বাড়ি ফোর মালটা, ও মাই যেটা গড, পাকিস্তানি, হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখে থাকেন, পাকিস্তানি পাকিস্তানি বাড়ি ফোর মালটা। বাড়ি ফুল মালটা এখানের মধ্যে আছেন। জি, আমার এবং দেশে আমরা বলা চলে আসি, আমরা চলে আসি মিজান ভাই ইয়েতে, ফুলের, আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকমের এখানে ফুল গাছ লাগানো হয়েছে, জি আমরা ইনশাল্লাহ। চ্যানেলের মাধ্যমে চলে যাচ্ছি। হ্যাঁ এগুলির নামগুলো একটু তুলে পরিচয় করা যাবে। এগুলো হলো যে আপনার আমাদের নকশিন্দিয়া হ্যাঁ হ্যাঁ লটকন ফল, যারা লটকন বলে ফল, লটকন ফল, আচ্ছা আচ্ছা, কলফের। হ্যাঁ হ্যাঁ এখানে আছে হাইব্রিড শরীফা, শরীফ ফল। শরীফ ফল, আর জি, এখানে আছে আপনার ক্রিসমাস ট্রি, ক্রিসমাস আছে, হ্যাঁ হ্যাঁ জাউ গাছ আছে, হ্যাঁ হ্যাঁ চাইনিজ টগর আছে, মিনি টগর আছে, হ্যাঁ হ্যাঁ পাতাবাহার আছে। হ্যাঁ হ্যাঁ এরপর এগুলো আপনি কীভাবে সংগ্রহ করেছেন মিজান ভাই? এগুলো আমি মনে করেন যে কিছু বাইরে থেকে কিছু সংগ্রহ করছি, আর কিছু নিজে কাটতে আর নিজে কলপ করে বেশি করে বাড়াইছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের উপজেলা কর্তৃক যে প্রণোদনা দেওয়া হয় এবং সম্মাননা দেওয়া হয়, আপনারা কি অ্যাডমিশন করেছেন এখনো 10 বছরের মধ্যে? না আমি কোনো আপনি অ্যাডমিশন কোনো এই করি, ব্যাপারে জানেনও না? জানিও না, আমি শুনিও না, আমি নিজেকে নিজে এগুলো উৎপাদন করতে আছি। ভিউয়ার্স, আমরা বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা ভিত্তিক যে যে সমস্ত এক্সিবিশনগুলি হয় আমাদের রিফাত নার্সারি, যাতে এগুলির মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং সরকারের যে সমস্ত প্রণোদনাগুলি আছে সেগুলি যাতে আমরা দিতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা জানেন গাছ হচ্ছে যে আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে, কোভিড-19 সিচুয়েশনের মধ্যে বোঝা গেছে অক্সিজেনের অভাবে মানুষ কতটুকু মারা গেছে। তো এখানে মিজান ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলথ সিটি করার জন্য এবং আপনি ফ্রেশভাবে অক্সিজেন দেওয়ার জন্য। এবং আমি বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনার কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের অর্থমন্ত্রী আফমল রাজকমল সাহেব আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এবং আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা হুইপ মজিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা যাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাতে ফুলের গাছ লাগাতে পারি এবং সরকার কর্তৃক যে সমস্ত প্রণোদনা এবং যে সমস্ত সম্মাননা দেওয়া হয় রিফাত নার্সারিটি যাতে কোনো অবস্থাতে যেন পিছিয়ে না থাকে, সবগুলিতে যাতে ওনারা সম্মাননা পেয়ে থাকেন, তাদেরকে উত্তম সম্মাননা দেওয়া হোক। আমরা দেখেছি চ্যানেল আইতে শায়েশিয়া সাহেব মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন, আমি আমার সাংবাদিক হিসাবে, আমি সাংবাদিক ফরাজ ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি পটচ্ছবি তুলে ধরলাম। রিফাত ভাই, আজকে যে আপনি যে আমরা চ্যানেলে তুলে ধরলাম, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতে আছে। আপনি কি কখনো চ্যানেলে কথা বলেছেন এই জি পর্যন্ত? জি, না ভিউয়ার্স, ওরাও মানুষ, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিজীবী করে কিন্তু আমাদেরকে রপ্তানি করতে হয় সব কিছু। আজকে উনি গাছকে ভালোবাসেন বিদায়, আজকে আমরা ফুল ফল সব কিছু পাচ্ছি। এই জন্য ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99-এর মধ্যে আপনারা সঙ্গে দেখে নেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমাদের প্রমাণচিত্রগুলি দেখে নেন।
এবং সামনের দিকে নিয়ে নেন এবং বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্যার সমাধানগুলি আছে অনেক সময় দেখা যাচ্ছে জাতীয় গোল্ড মেডেল পর্যন্ত দেওয়া হয় সেই প্রত্যাহার যদি আমাদের আমরা দিতে পারি তাহলে আমরা সফল এই জন্য বর্তমান সরকারের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় জানাচ্ছি ধন্যবাদ 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 ধন্যবাদ।